আসসালামু আলাইকুম, দিস ইজ সৌরভ খান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আয়ানস ডায়েরি। তো আজকে আমরা একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, অনুষ্ঠান থেকে ফেরার পথে তো আয়ান এবং আয়ান রামুকে বললাম যে চলো আমাদের আমার যে গ্রাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশন যেই প্রতিষ্ঠান থেকে করেছি সেই প্রতিষ্ঠানের একটা ব্রাঞ্চ আছে ফরিদপুর শহরের মধ্যে, আর একটা হচ্ছে বাইতুল আমান। তো আমাদের শহর ক্যাম্পাসটা একটু ঘুরে দেখে যাই, অনেকদিন এখানে যাওয়া হয় না। যদিও আমি ফরিদপুরে প্রায় 3 বছর যাবৎ চলে এসেছি ঢাকা থেকে, তো এরপরেও দেখা যাচ্ছে যে আমার ওই বিভিন্ন কাজের ব্যস্ততার কারণে ক্যাম্পাসের ভেতরে ওইভাবে ঢোকা হয় না। এখন তো আসলে ক্যাম্পাসটা আমাদের নেই, আর আমার সেই সার্কেলটাও নেই, আসলে ওই একা একা গেলে বেশ নিঃসঙ্গ লাগে। এখন হচ্ছে অন্য ব্যাজের অন্য জেনারেশনের জন্য ক্যাম্পাসটা বরাদ্দ আর কি। তো যাই হোক, আমি ওদেরকে নিয়ে একটু ভেতরে ঢুকেছি, তো ওদের একটু ঘুরে ঘুরে দেখাবো, কারণ ক্যাম্পাসটার ভেতরে বেশ পরিবর্তন হয়েছে। আমাদের সময় ক্যাম্পাসের যে হলগুলো ছিল হলগুলোকে আবার নতুন করে বেশ বহুতল ভবন করা হয়েছে। আমাদের সময় এখানে টিনের ঘর ছিল আর কি, চারপাশে দেয়াল উপরে টিন, এরকম অবস্থা ছিল। আর ভেতরেও ভেতরে যে একটা একটা পুরাতন ভবন ছিল সেটা ভেঙে ওইখানটাতে বঙ্গবন্ধুর ম্যুরাল, বঙ্গবন্ধুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল এবং ঐতিহাসিক টেরাকোটার ঐতিহাসিক প্রেক্ষাপটের টেরাকোটা স্থাপন করা হয়েছে, ওই জায়গাগুলো ওদেরকে একটু দেখাতে নিয়ে যাচ্ছি। তো দেখতে থাকুন, সাথে থাকুন। তোমার পিছনে আসি তো, যাও তুমি আগে যাও, যেদিকে খুশি যাও, যাও 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 যাও, শুধু দেখো গাড়ি আছে, গাড়িটা খেয়াল করো। হ্যাঁ, মোটরসাইকেল আছে, এক পাশ দিয়ে যাও, যাও ঘুরে ঘুরে পিছনে আসো কেন, একটু সামনে যাও।
তাদের মা এবং ছেলের মধ্যে ঝগড়া হয়ে গেছে, তো আম্পায়ার হিসেবে আমি ছিলাম। আমাদের ঘোরাঘুরি শেষ করে এখন আমরা বের হয়ে যাচ্ছি। আমরা ফার্স্ট গেট দিয়ে ঢুকেছিলাম এবং সেকেন্ড গেট দিয়ে বের হয়ে যাচ্ছি। আমরা বের হয়ে একটা রিক্সা নিয়ে নিব। অনেক দিন পরে পুরাতন ক্যাম্পাস, আসলে অনেক আবেগ জড়িত, অনেক স্মৃতি বিজড়িত। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।